আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবনে আর সংসদ ভবনের এখানে কিছু দুর্বৃত্ত ছেলেপেলে ভিতরে প্রবেশ করে সংসদ ভবনের মূল্যবান জিনিসগুলো নিয়ে যাচ্ছে আসলে এটাকে প্রতিরক্ষা করা উচিত এখানে আসলে আজকে সেনাবাহিনীর লোক থাকা উচিত কারণ কেউ কারো কথা শুনে না অনেকে এসেছে এখানে ঘোরার জন্য অনেকে এসে সেখানে লুটপাট করার জন্য শুধু এই জায়গাটাই না আমরা দেখতে পেলাম গণভবনে যা পেরেছে লুটপাট করে সব নিয়ে চলে গেছে সেম জিনিসটাই এই যে সংসদ ভবনে দেখতে পাচ্ছেন আমরা শুনলাম কিছুক্ষণ এখানে দাঁড়ানো ছিলাম বাইরে ভিতরে প্রবেশ করতে পারতেছি না হয়তো আপনাদেরকে সব দেখাতাম যে দেখেন মানুষ কীভাবে আসলে আমাদের জনগণের সম্পদ নষ্ট করছে আর এই যে এই ছাড়টা হলো পুষ্কুনি পিসন সাইড এই যে অনেকে ছবি তুলছে এখানে এসে আর ওই যে দেখতে পাচ্ছেন টোকাই ছেলেপেলেরা এখানে লুটপাট করতেছে জাতীয় সংসদ ভবনের আসলে এক একটা মূল্যবান জিনিস যে সম্পদ প্রতিটা মানুষের আসলে রক্তে গড়া এবং সেই জিনিসগুলাই আসলে তারা নিয়ে যাচ্ছে আপনারা যদি দেখেন যারা মিডিয়া মিডিয়াকর্মী ভাই রয়েছেন তারা যদি আসলে টু জিনিসটা তুলে ধরতে পারতেন এবং এই মুহুর্তে এখানে দরকার সেনাবাহিনীর লোকজন নাহলে কিন্তু আমাদের বাংলাদেশের অসংখ্য মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যাবে এবং এই জিনিসগুলাই আবার আমাদের টাকা দিয়ে কিনতে হবে তো আমরা বাংলাদেশ থেকে আসলে অনেক জিনিস হারাচ্ছি বাংলাদেশ যে কোথায় দাঁড়াবে অ্যাটলিস্ট এই সম্পত্তি নষ্ট হলে বাংলাদেশের আসলে মানে উঠে দাঁড়ানোর আর সেই ক্ষমতাটা থাকবে না সেটা আসলে এই যে কি হবে সেটা আসলে বলার বাহিরে ভিতরে অসংখ্য মানুষ প্রবেশ করছে মানে লক্ষ লক্ষ মানুষ বলা চলে তারা এখানে লুটপাট করছে অনেকেই আসলে বিভিন্ন এখানে ছাত্ররা দেখলাম তারা মানে পাহাড়া দিচ্ছে কেউ কাউকে ধরে রাখতে পারতেছে না যে যে দিক থেকে পারতেছে নিয়ে যাচ্ছে কারণ কয়জনকে সামাল দিবে চারোদিক থেকে ভেঙে চুরে তারা আসলে এই জায়গাটা থেকে লুটপাট করছে দেশের সম্পদটা এরকম নষ্ট করাটা ঠিক না এ বাবা তোমার মাইকটা নিয়ে উ কোনারায় যাও ওইখানে লোকজন দরকার বুঝছো তোমার এটা যদি চার্জ থাকে তাহলে এটা নিয়ে উ কোনায় যাও ওইখানে একটু না না ওইখানে শোনো ওই যে সব পোলাপানে নিয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা একটু মাইকিং করে বন্ধ করে দাও এগুলা কেউ শুনলো না কারো কথা অনেকবার বোঝানোর চেষ্টা করলাম কি করব আসলে? আমরা মূর্খ মানুষ যদি আমাদের সম্পত্তি আমরা নষ্ট করি এভাবে তাহলে এটার হিসাব আমাদের কি দিতে হবে এই খেসারত আসলে আমাদের কি দিতে হবে এটা আসলে বলার অপেক্ষা থাকে না দেখা যাক কি হয় বর্তমানে এখানকার পরিস্থিতি কে কাকে সামাল দিয়ে রাখবে আসলে কোনো উপায় নাই এই জায়গাটা কোনো উপায়ই নাই যে কেউ কাউকে সামাল দিয়ে রাখবে যে যেভাবে পারছে ভিতরে প্রবেশ করতেছে কেউ কারো কথা শুনে না এই যে আমরা পিছন সাইডে রয়েছি সংসদ ভবনের দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক মানুষ অনেক কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে এটা আসলে আমাদের দেশের সম্পদ অ্যাটলিস্ট এইটা লুট লুটপাট করার কারো উচিত না তা আমরা মূর্খরা আসলে কি করবো আমাদের সম্পত্তি নষ্ট ছাড়া আর কী করতেই পারি আমরা আল্লাহ সবাইকে হেদাত দিয়ে দাও যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার দাও জানি সবাই এই পরিস্থিতিটা দেখতে পারে এবং বুঝতে পারে আমরা মূর্খ মানুষরা কতটা বোকামি করছি এক সরকারের পদত্যাগের কারণে আমরা নিজেদেরও কিন্তু পদত্যাগ করে ফেলতেছি এবং নিজেদের সম্পত্তি নষ্ট করতেছি আল্লাহ সবাইকে হেদায়ত দাও এবং আমাদের রক্ষা করো আমি থ্যাংক ইউ